জন্ম ছক দেখে যেমন ভবিষ্যৎ বলা যায়, সেরকম হাত দেখেও ভবিষ্যৎ বলা যায়। আজকে পামিস্টিতে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়টা হচ্ছে যে চারিদিক থেকে আপনার টাকা আসবে এবং আপনি ভবিষ্যতে ধনী হবেন। তো সেরকমই কিছু রেখা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। আর এই বিষয়টা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রত্যেকের জন্য। শুধু দেখবেন আপনাদের হাতে এই রেখাগুলো আছে কি না। এই রেখাগুলো থাকা মানে আপনার চারিদিক থেকে টাকা আসবে এবং আপনি প্রচুর টাকা সঞ্চয় করতে পারবেন এবং ভবিষ্যতে আপনার আর্থিক সচ্ছলতা আসবে, অর্থকষ্ট আপনার দূর হবে এবং আপনি ধনী হবেন। সেরকমই কিছু রেখা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। বর্তমান পরিস্থিতি আপনার যাই হোক না কেন, অর্থনৈতিক দিক থেকে যদি আপনার হাতে এই রেখাগুলো থাকে, ভবিষ্যতে আপনার এই রেখা অবশ্যই ফল দেবে জীবনে এবং আপনি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন, সুখ সমৃদ্ধি। আপনি জীবনে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা করছেন প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষায় আপনার পূরণ হবে যদি আপনার হাতে এই সৌভাগ্যশালী রেখাগুলো থাকে। তো এই রেখাগুলো আমি যে শুধু একটা দেখাবো তা না, বেশ কয়েকটা দেখাবো। দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কি না। এটা দেখার জন্য আপনারা নিজেদের হাতের দিকে একটু লক্ষ্য রাখবেন। তার আগে একটা কথা আপনাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে, আপনার চারিদিক থেকে টাকা আসবে, তো সেটা বোঝার জন্য আপনারা নিজের হাতের দিকে একটু লক্ষ্য রাখুন এবং হাত দেখে বিষয়টা আপনারা পরিষ্কার বুঝে যাবেন যে এমন এক দিন আসবে যেদিন আপনার কোনো টাকা পয়সার অভাব থাকবে না। তো এটা দেখার জন্য প্রথমে আপনারা লক্ষ্য করুন আপনার হাতের দিকে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তর্জনীর আঙুল, এবং নিচে অংশটা দেখবেন আপনারা প্রত্যেকে, এখান থেকে যে অংশটা দেখাচ্ছি এই মধ্যবর্তী অংশটাকে বলা হয় আপনার বৃহস্পতি পর্বত। তো আপনারা প্রত্যেকে এই স্থানটার দিকে একটু লক্ষ্য রাখবেন। তো এই স্থানটাকে ইংরাজিতে জুপিটার মাউন্ট বলে এবং এটা গুরু পর্বত নামেও পরিচিত। তো আপনারা আপনাদের হাতে জাস্ট এই অংশটুকুনের দিকে একটু লক্ষ্য রাখবেন, দেখবেন আপনার হাতে এই শুভ চিহ্নগুলো আছে কি না। ঠিক আছে, এটা একটা থাকলে হবে না, এটা একের অধিক যদি থাকে তবে আপনি পূর্ণ ফলটা পাবেন। বৃহস্পতি পর্বতে যদি আপনার এই ধরনের রেখা থাকে তো আপনার চারিদিক থেকে টাকা আসবে। ঠিক আছে, অর্থাৎ আপনার ইনকাম একাধিক হবে, একাধিক দিক থেকে আপনি ইনকাম করবেন জীবনে, একটা উপায়ে নয়, বিভিন্ন উপায়ে আপনি অর্থ ইনকাম করবেন। সেরকমই আমি এই রেখা দেখাচ্ছি। তো দেখুন আপনারা আপনাদের হাতে এই রেখাটা আছে কি না। এই রেখাটা আপনার একটা না, বেশ কয়েকটা থাকতে হবে এরকম, কারো দুটো তিনটে যদি এই ধরনের লম্বা লম্বা আপনারা এই ধরনের রেখা যদি দেখতে পান সুন্দর, এবং একটু বড় যদি হয় এই ধরনের, যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ধরনের রেখা যদি থাকে তো আপনি অত্যন্ত ভাগ্যশালী মানুষ, আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করবেন একাধিক উপায়ে। তো দেখুন আপনার বৃহস্পতি পর্বতে এই ধরনের রেখা আছে কি না। এরপরে আসি আপনাদের আরও কিছু রেখা আমি দেখাচ্ছি, তাই এর মধ্যে আর একটা রেখা দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কি না। সেটা দেখার জন্য আপনারা লক্ষ্য রাখবেন আপনার হাতে এই রেখাটা দিকে, যেটা আমি বলছি এটাকে ভাগ্য রেখা বলে। দেখবেন প্রত্যেকের হাতে এই ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে উঠে, আমি একটা ভাগ্যরেখা দেখাচ্ছি। তো আপনারা দেখবেন এই ধরনের রেখা আপনার হাতে কটা আছে, যদি দেখবেন কারোর একটা থাকে, কিন্তু কারোর দেখবেন এরকম এই ভাগ্যরেখার পাশে এরকম রেখা থাকতে, একাধিক ভাগ্যরেখা থাকে অনেকের হাতে। দেখবেন একাধিক ভাগ্যরেখা থাকা অত্যন্ত শুভ, এটা নির্দেশ করে যে আপনি জীবনে একাধিক উপায়ে অর্থ উপার্জন করবেন। তো দেখুন তো আপনার ভাগ্যরেখা কটা, যদি আপনার বেশি সংখ্যক ভাগ্যরেখা থাকে তো আপনার উপার্জনের পথ একাধিক হবে এবং আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন। শর্ত একটাই, ভাগ্যরেখাগুলো যেন সুন্দর এবং সুস্পষ্ট হয়। শুধু
এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখুন আপনার হাতে। এরপর আসি আপনাদেরকে আর একটা রেখা আমি দেখাচ্ছি, দেখুন তো আপনার হাতে এই রেখাটা আছে কিনা। সেটা দেখার জন্য আপনারা একটু লক্ষ্য করবেন আপনার হাতে এই আঙুলের দিকে, যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অনামিকার আঙুল, এবং নিচে আপনারা দেখুন আপনার হাতে এই স্থানটা, এটা হচ্ছে রুবি, ইংরেজিতে থেকে সান মাউন্ট বলে। তো এই রুবি স্থানটা আপনারা লক্ষ্য রাখুন এবং দেখুন আপনার এই রুবি পর্বতে এই শুভ চিহ্নটা আপনার হাতে আছে কি না। থাকলে পারে আপনার আপনি জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করবেন এবং অর্থনৈতিক দিক থেকে আপনার কোনো অভাব থাকবে না, এমন একটা দিন আসবে। তো সেটা দেখার জন্য আপনারা দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কি না, এটা অত্যন্ত শুভ রেখা। তো যে সমস্ত জাতক জাতিকাদের হাতে আছে আমরা খুবই ভাগ্যবান। দেখুন তো এই ধরনের রেখা মৎস্য চিহ্ন বা ফিস সাইন রবি পর্বতে আপনার আছে কিনা আপনারা একটু দেখে নিন, অত্যন্ত শুভ চিহ্ন। এরপরে আপনাদের আসি, আপনারা লক্ষ্য করবেন আপনার হাতের দিকে, হাতের এই চারটি পর্বত আপনার অবশ্যই শুভ হতে হবে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, ভালো রকমের টাকা পয়সা ইনকামের জন্য আপনার এই চারটি গ্রহ আপনার শুভ অবস্থায় থাকতে হবে। অর্থাৎ একটু শুভ বলতে আমি বোঝাতে চাইছি যে একটু উঁচু এবং উভয়ে থাকতে হবে। প্রথম যে গ্রহটা সেটা হচ্ছে আপনার এই এই যে আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে বুধ। বুধ আপনার উঁচু এবং উভয়ে থাকতে হবে। তারপরে আপনার থাকতে হবে বৃহস্পতি, উঁচু এবং উভয়ে থাকতে হবে, নিচু হলে কিন্তু হবে না। এবং তারপরে আপনারা আপনার হাতের এই স্থানটা শুক্র, শুক্র উঁচু এবং উভয়ে থাকতে হবে, এবং চন্দ্র যদি আপনার উঁচু এবং উভয়ে থাকে, উপরে দুটো নিচে দুটো, চন্দ্র এবং শুক্র, বুধ আর বৃহস্পতি, এই চারটি গ্রহ আপনার দেখুন তো হাতে কী অবস্থায় আছে। এই চারটি গ্রহ যদি হাতে একটু উঁচু ফোলা থাকে, নিচু না হয়, তাহলে পারে আপনি জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম আপনি করতে পারবেন। এরপরে আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাচ্ছি, সেই সঙ্গে যদি আপনার এই শিরোরেখা লক্ষ্য রাখুন এবং জীবন রেখা আর এই যে বুধ রেখা নিয়ে যদি এরকম একটা ত্রিভুজ চিহ্ন আপনার হাতে তৈরি হয়, অর্থাৎ বৃহৎ ত্রিভুজ, তাহলে পরে আপনি জীবনে প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন এবং ভবিষ্যতে আপনি ধনী অবশ্যই হবেন, একথা আপনারা নিশ্চয় জেনে রাখুন, এবং আপনার সমস্ত চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এগুলো আপনার পূরণ হবে। তো আজকের ভিডিওতে আমি যে রেখাগুলো দেখালাম, দেখুন তো এই রেখাগুলো আপনার হাতে আছে কি না, যদি থাকে তো আপনি চারিদিক থেকে টাকা পয়সা ইনকাম আপনি করতে পারবেন, একদিন আসবে আপনি প্রচুর টাকার মালিক হবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না আপনার পরিচিতদের।